সাকিব ভাই দ্বিতীয় বিয়ে করবে, চতুর্থ বিয়ে করবে, বা মানে ইসলাম ধর্মে তো চারটা বিয়ে যায়, সো যেটাই করুক করুক, তার যদি ইচ্ছা হয় তাহলে সে করুক। তো নায়িকা তো অলরেডি দুজনকে করছে, এখন ডিফারেন্ট কিছু করুক, এত নায়িকাই বিয়ে কেন করতো? আমি নায়িকা আসতো, আমার কোনো রিক্স নাই এদিকে, কোনো চান্সও নাই, যেহেতু সে ডক্টর করবে, সো ডেফিনেটলি আমার কোনো চান্স নাই। বাংলা সিনেমার নায়কদের মধ্যে যদি বলি একদম অনেস্ট অনেস্ট অ্যান্সার দেবে, সাকিব খানকে, হি ইজ ভেরি ফেভারিট অ্যান্ড মানে আমার আবার অনেক ফেভারিট আসলে। আমি সাকিব ভাইয়ের সাথে কেন, সবাই সাকিব ভাইয়ের সাথে ছবি করতে চায়, এটা তো আসলে নিঃসন্দেহে বলতে হবে, কেউ যদি বলে আমি করতে চাই না তাহলে সে মিথ্যা বলতো, স্যার কথা একদম মিথ্যা কথা। আপনারা তাহলে ভুল জানেন, সাকিব খানের সাথে বাংলাদেশের অনেক নায়িকারা সিনেমা করতে চায়, বাট ডিরেক্টররা আসলে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছে, এবং সাকিব ভাই অনেক ভালো কিছু ডিজার্ভ করে, বাংলাদেশে অনেক ভালো ভালো নায়িকা আছে এবং তাদের সাথে অনেক কাজ করেছে, হয়তো বা সে বাইরেও সবার সাথে কাজ করতে চায়, তারা অনেক মোটিভেট করে, লাইক পারফর্মারকে আসলে অনেক মোটিভেট করে, সো ডেফিনেটলি ভালো লাগছে। এইটা ছিল হচ্ছে পপুলার টিভি অ্যাক্ট্রেস। আচ্ছা, পপুলার টিভি অ্যাক্ট্রেস কেমন কাজ করছে? ভালো চলছে, নাটক করছি, প্রতিদিন শুটিং করছি, একটু রাশ যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, আর অনেক বেশি গরম পড়েছে, সো অল ওভার ইটস গোয়িং গুড। ঈদে কয়টা কাজ আসছে? ঈদে অনেকগুলো কাজ আসছে, কয়টা আসলে এতগুলো হিসাব করা হয় নেই, বেশ অনেক কাজ আসছে, অনেক কাজের শুটিং করা হয়েছে। বড় পর্দা আপাতত চাচ্ছি না, 2025-এর শেষের দিকে হয়তো বা একটা প্ল্যান আছে, খুব ভালো কিছু প্ল্যান আছে, সো লেটস সি। আমার আসলে এরকম কোনো ইচ্ছে নাই যে আমার অমুকের সাথে করতে হবে, অমুকের সাথে করবো না, বাট আমার কাছে মনে হয় যে গুড গল্প, গুড ডিরেক্টর অ্যান্ড গুড একটা টিম, যেটাকে বলে টিম ওয়ার্ক, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সো ওই জায়গা থেকে যেই যেটা মনে হবে ঠিকঠাক আমার জন্য, একদম পারফেক্ট, আমি ঠিকঠাক কাজ করতে পারবো, ওটাই করতে চাই। বাংলা সিনেমার নায়কদের মধ্যে যদি বলি একদম অনেস্ট অনেস্ট অ্যান্সার দেবে, সাকিব খানকে, হি ইজ ভেরি ফেভারিট অ্যান্ড মানে আমার আবার অনেক ফেভারিট আসলে। আমি সাকিব ভাইয়ের সাথে কেন, সবাই সাকিব ভাইয়ের সাথে ছবি করতে চায়, এটা তো আসলে নিঃসন্দেহে বলতে হবে, কেউ যদি বলে আমি করতে চাই না তাহলে সে মিথ্যা বলতো, স্যার কথা একদম মিথ্যা কথা। আপনারা তাহলে ভুল জানেন, সাকিব খানের সাথে বাংলাদেশের অনেক নায়িকারা সিনেমা করতে চায়, বাট ডিরেক্টররা আসলে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছে, এবং সাকিব ভাই অনেক ভালো কিছু ডিজার্ভ করে, বাংলাদেশে অনেক ভালো ভালো নায়িকা আছে এবং তাদের সাথে অনেক কাজ করেছে, হয়তো বা সে বাইরেও সবার সাথে কাজ করতে চায়, দ্যাটস ওয়াই করছে। সবাই চায় একটু ভালো কোনো একজন আর্টিস্টের সাথে কাজ করতে যায়, আমরা আসলে যখন একটা সেটে কাজ করি তখন তো কো আর্টিস্টের কাছ থেকে অনেক কিছু শিখি, সো সাকিব ভাই অনেক ভালো একজন অ্যাক্টর, সো ডেফিনেটলি নায়িকারা চাবে তার সাথে স্ক্রিন শেয়ার করতে, তার কাছ থেকে ভালো কিছু শিখতে। 2017 অভিষেক হয়েছে, আমি জাজ মাল্টিমিডিয়া থেকে প্রথম সিনেমা করেছি, সো আমার অভিষেক অলরেডি সিনেমায় ডান, আমি যদি ফিউচারে কাজ করি সেটা সাকিব খান হোক যার সাথেই হোক করবো, কিন্তু ভালো গল্প হতে হবে, ভালো ডিরেক্টর হতে হবে। সাকিব ভাই দ্বিতীয় বিয়ে করবে, চতুর্থ বিয়ে করবে, বা মানে ইসলাম ধর্মে তো চারটা বিয়ে যায়, সো যেটাই করুক করুক, তার যদি ইচ্ছা হয় তাহলে সে করুক।